খুব কম সময়ে যদি মুখরোচক কিছু একটা খেতে মন হয় বিকেলের চায়ের সাথে বা গরম খিচুড়ির সাথে, এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। রেসিপির জন্য আমি দুটো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এটাকে পাতলা করে এরকম গোল গোল করে কেটে ধুয়ে ভালো করে কাপড়ে মুছে শুকনো করে নেব। লক্ষ্য রাখবেন যেন আলুর গায়ে কোনো জল না থাকে। এবার একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারের জন্য নিয়ে নিয়েছি 90 গ্রাম বেসন, 1 চামচ চালের গুঁড়ো, 1/2 চা চামচ সুজি, চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা কুচি, স্বাদ মতো নুন, হলুদ আর খাবার সোডা দিয়েছি 1/4 চা চামচ মতন। এবারে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। খুব পাতলা ব্যাটার হবে না। আগে যে আলু কেটে রেখেছিলাম সেই আলু ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নেব। এক্সট্রা ব্যাটার এমনি করে ঝরিয়ে ফেলে ডুবো তেলে মুচমুচো করে ভেজে নিন 20 থেকে 15 মিনিটের জন্য, লো থেকে মিডিয়াম আঁচে। বেশ গাঢ় বাদামি হলে এগুলোকে তেল থেকে তুলে নিয়ে সসের সাথে পরিবেশন করুন। এরকম আরও অনেক নতুন রেসিপির জন্য পূর্বিশমন কিচেনের সঙ্গে থাকুন।